আবার একটা পাখি নিয়ে চলে এসেছে। এদে দেখে আর মানে করে পালা দেওয়ার ইচ্ছা ছিল, স্বপ্নও বলা যেতে পারে, স্বপ্ন ঠিক না, আমার কাছে স্বপ্ন নয়, বাবা টাকাতে পাচ্ছি না আমি। তো এর মধ্যে আছে সেই জিনিসটা যেটা অনেক দিনের আশা ছিল। চলো দেখতে থাকো। এই যে বেরোচ্ছে আমার সেই দুর্লভ জিনিস, এখানে আছে দুটো লং টেল, দুটো গোল্ডিয়ান, অর্ডিনারি গোল্ডিয়ান, আর দুটো ইয়েলো গোল্ডিয়ান। আপাতত আমার কাছে সেরকম কোনো কেজ নেই, কেজ আছে একটু রেডি করা হয়নি, তো আপাতত এটার মধ্যে রেখে দিচ্ছি, তারপরে আমি সেপারেট করবো। আমাদের এটার মধ্যেই শর্ট আসলো, ইয়েলো গোল্ডিয়ান, অর্ডিনারি গোল্ডিয়ান, আর একটা লং টেল। আউল ফিঞ্চও আনার কথা ছিল, কিন্তু আউলটা ওনার কাছে ছিল না, দুটো মেল ফিমেল ছিল। তো এগুলো খুব সেন্সিটিভ পাখি, এদের টেম্পারেচার খুব কন্ট্রোলে রাখতে হয়, জানি না কতটা কি রাখতে পারবো। এর আগে একটা গোল্ডিয়ান আনা হয়েছিল, দুর্ভাগ্যবশত একবার বাচ্চা দিয়েও বাচ্চা বাঁচতে পারেনি, ফস্টারিংয়ের নিয়মটা কতটা জানতাম না। আর তারপরে একটা এক্সপায়ার পড়ে যায় মেলটা, ফিমেলটাকে আমি দিয়ে দিয়েছিলাম। এক বছর পরে আবার সেই সাহসটা করলাম, এবং সাহসটা ডবল সাহস হয়ে গেছে, গোল্ডিয়ানের সাথে ইয়েলো গোল্ডিয়ানও চলে এসেছে। থাক এলো, থাক আপাতত। তো বন্ধুরা দেখতেই পেলে ও আবার কি কি পাখি নিয়ে আসলো আমাদের এই ছোট্ট ঘরের মধ্যে। আমাদের নতুন সদস্য এলো বাড়িতে, ছোট্ট ছোট্ট পাখিগুলো। তো দেখতে পেলে আমার তো খুব ভালো লাগলো এই পাখিগুলো দেখে। এরকম ফিঞ্চ আমার, এই ফিঞ্চ না, ওটাকে গোল্ডিয়ান বলে হয়তো, ওই গোল্ডিয়ান আমাদের দুটো ছিল, কিন্তু দুটোর মধ্যে একটা মরে গেছিলো, তো খুব খারাপ লাগছিলো দেখতে, এত সুন্দর ছিল ওগুলো। এটাও খুব সুন্দর, তো ওটা আর একটু ভালো কালার ছিল, এটাও খুবই সুন্দর, প্রত্যেকটা পাখি খুব সুন্দর এনেছে। তো ভালো লাগলো বেশ দেখে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর দেখো ওখানে আরও যে পাখিগুলো ছিল আগের, তো তোমাদের তো আগে দেখিয়েছিলাম, তো আর একবার চলো দেখিয়ে নিই। তো দেখো এখানে প্রত্যেকটা পাখি দেখে নাও, এরকম এরকম পাখি আছে আমাদের বাড়িতে। তো এগুলোকেও সকালবেলা উঠে প্রতিদিন যত্ন করে ওদের, তো ওদের পিছনে দু ঘন্টা মতো দেয় সকালবেলা উঠে। তো তোমরাও দেখে নাও, দেখো এখানে কত ফিঞ্চ হয়ে রয়েছে একসাথে, কত
ককটেল রয়েছে, তো দেখে নাও পাখিগুলো। যারা যারা জানো নাম তারা তো অবশ্যই জানবে যে তাদের পিছনে এদের পিছনে কীরকম সার্ভিস দিতে হয়, তো দেয় পুরোটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তারা ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে সাবস্ক্রাইব করো, আর যারা জানো না তাদের জন্য বলি যে পাশে যে বেল বাটনটা আছে সেটা অল করে রেখো, তাহলে আমার ভিডিও যাওয়ার মানে আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ঝট করে আমার ভিডিওটা দেখতে পারবে। তো সেটাই বলার ছিল, আর কিছুই না। তো চলো, আজকের এই পাখির ভিডিও দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম, আজকে অন্য কোনো ভিডিও আনলাম না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। চলো টাটা।